আমি তোর প্রশংসা করছি, সিপিএম এখন একটা এমন রাজনৈতিক দলে পরিণত হয়েছে যে সিপিএম এর সাপোর্টে সবাই জিতে যায়, কারোর সাপোর্টে সিপিএম জিতে না। সিপিএম সাপোর্ট ছিল বিজেপি 18টা সিট, সিপিএম সাপোর্ট ছিল স্বাগতিকিতে কংগ্রেস, কারোর সাপোর্টে সিপিএম দাঁড়ায় না। আমি একদম ছোট্ট করে এখানে কুণাল দা এবং দেবাংশুকে আমি বলবো, 2019 সালের লোকসভা নির্বাচনে 71 নম্বর ওয়ার্ডের আর 73 নম্বর ওয়ার্ড, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি, মদন মিত্রের নিজের বাড়ি, শোভনদেব চট্টোপাধ্যায় বাড়ি, সুব্রত বক্সীর বাড়ি, সেখানে তৃণমূলের ভোটটা কোথায় গেল? তৃণমূলের ভোটটা কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূলকে ভোট দিয়েছে কিনা? সব ভোট ট্রান্সফার করেছে বিজেপি। হয়েছিল আমাদের 2019 উনি যে পাড়াগুলোর ভোটের কথা বলেন, আমি বলছি সুদীপ্রা পাড়াগুলোর ভোটের কথা বলেছে, ওই পাড়াতে দেখেন, ওই পাড়াতে আমাদের নেতাদের, আমি বলছি আপনি কি বলেছেন, আপনি তো আমাদের পার্টির পাড়াতে ভোট পাইনি আমাদের কিছু নেতা, ঠিক আছে বংশু, সিপিএম তো পার্টির লোকেরা ভোট পাইছে, বংশু কি করবে তাহলে? আপনি তো দীর্ঘদিন একটা পার্টির রাজ্য সভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, আপনি মানে সংঘ